প্রিয় দর্শক, মূসক পরামর্শক ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় ব্যবসায়ীদের অনলাইন নতুন দাখিলপত্র। আপনারা অনেকেই জেনেছেন যে 2022-23 অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড ব্যবসায়ীদের জন্য নতুন একটি অনলাইন রিটার্ন ব্যবস্থা চালু করেছে। পূর্বের যে 9.1 রিটার্নটা ছিল সেটাকে একটু সংক্ষিপ্ত রূপ করে একটি নতুন ফর্ম চালু করেছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে নতুন ফর্মটা আসলে কেমন, কি কি তথ্য এখানে দিতে হবে, এখানে কি কি অপশন আছে এবং তার সুবিধা অসুবিধাগুলো কি কি। একটি আপডেট ব্রাউজার ওপেন করি অ্যান্ড ভ্যাট অনলাইন সার্ভিসের ওয়েবসাইট vat.gov.bd ওয়েবসাইটটিতে প্রবেশ করি। ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, এখন লগ ইনে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এখন এই ডান দিকের ড্রপ বক্স থেকে প্রতিষ্ঠানটি সিলেক্ট করতে হবে, ফাইলিং অ্যাপ্লিকেশনে ক্লিক করি। আচ্ছা, এখানে একটা ফর্ম আসছে মূসক 9.1, এই ফর্মটাতে ক্লিক করি। আচ্ছা, ফর্মটি ওপেন হয়ে গেছে। এখন এখানে দেখেন পার্ট টুতে রিটার্ন সাবমিশন ডাটা, এখানে একটি 2A নতুন অপশন যোগ হয়েছে যেটা আগের রিটার্নগুলোতে ছিল না। যদি ব্যবসায়ী হয় এবং সে যদি 5% হারে ভ্যাট পরিশোধ করে তাহলে সে ইয়েস ক্লিক করে এই সংক্ষিপ্ত রিটার্ন ফর্মটাতে প্রবেশ করতে পারবে। যদি সে পূর্বের নিয়মে রিটার্ন সাবমিট করতে চায় তাহলে সে নো সিলেক্ট করবে, তাহলে সে পূর্বের যে ফর্ম যেভাবে আছে এই ফর্মটাতেই সে প্রয়োজনীয় তথ্য দিয়ে রিটার্ন সাবমিট করতে পারবে। এখানে এক দুটা কথা বলা আছে যে সে যদি ট্রেডার্স হয় অথবা অ্যাপ্রুভড হোলসেলার হয়। অ্যাপ্রুভড হোলসেলার হলো নতুন আইনে কিছু কিছু ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ীদের ক্ষেত্রে ভ্যাটের হার 1.5% করা হয়েছে, 1.5%। বিশেষ করে কাপড়, কাগজ এই ধরনের কিছু পণ্য আছে, এইসব পণ্যের হোলসেলার তারা বিভাগীয় দপ্তরে আবেদনের মাধ্যমে হোলসেলার হিসাবে সার্টিফিকেট পেয়ে থাকে, তাহলে তারা 1.5% হারে ভ্যাট পরিশোধ করতে পারবে ওইসব পণ্যের উপরে। আর এছাড়া নর্মালি যে কোনো ব্যবসায়ী সে চাইলে 5% হারে ভ্যাট পরিশোধ করতে পারে। তাহলে এই দুই ধরনের ব্যক্তি, অর্থাৎ কেউ যদি 5% হারে ভ্যাট পরিশোধ করে অথবা 1.5% হারে ভ্যাট পরিশোধ করে সে এবং সংক্ষিপ্ত রিটার্ন জমা দিতে চায়, তাহলে ইয়েস অপশনটি সিলেক্ট করবে, ওকে করতে হবে। আচ্ছা, আমার একটি সংক্ষিপ্ত ফর্ম এখানে ওপেন হয়ে গেছে। পার্ট 3, সাপ্লাই, এখানে বিক্রয় তথ্য দিতে হবে। দেখেন এখানে মাত্র কয়েকটি ঘর আছে, সাপ্লাই ভ্যাট 1.5%, সাপ্লাই ভ্যাট 5%, অর্থাৎ যারা অনুমোদিত হোলসেলার তারা এবং 1.5% ভ্যাট দিবে, তা সেই বিক্রয়ের তথ্যগুলো এই প্রথম ঘরটাতে দিতে হবে। এবং যারা ট্রেডিং বিজনেস করে এবং 5% হারে ভ্যাট দিবে তারা এই দ্বিতীয় ঘরটাতে তথ্য দিবে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে কিন্তু কোনো সাব ফর্ম নাই, অর্থাৎ আপনি কী পণ্য বিক্রি করলেন তার এইচএস কোড এগুলো দিতে হবে না, তার কোনো বর্ণনা দিতে হবে না। এখানে শুধু আপনার কত টাকার পণ্য বিক্রি করছেন সেই অ্যামাউন্টটা দিতে হবে। আচ্ছা, আমি ধরে নেই যে এই ব্যবসায়ী 2 লাখ টাকার পণ্য বিক্রি করেছে, আচ্ছা তাহলে এখানে শুধু 2 লাখ টাকা অ্যামাউন্টটা দিলেই 2 লাখ টাকার উপর 5% হারে 10,000 টাকা ভ্যাট এখানে চলে আসছে। আচ্ছা, এখানে আর কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই। এবার আসি আমি পরের টেবিলটাতে, চান পার্ট 4, এখানে পারচেজের তথ্য দিতে হবে। এখানে দেখেন মূল ফর্মে পারচেজের যে অনেকগুলো ঘর ছিল তার মধ্যে থেকে শুধু 21 এবং 22 নম্বর ঘরটা এখানে আসছে, বাকিগুলো আসে নাই। অর্থাৎ যেসব পণ্য করার ক্ষেত্রে রেয়াত নেওয়া যায় না এবং তার লোকাল পারচেজ এবং ইম্পোর্ট, এখানেও দেখা যাচ্ছে যে সাব ফর্ম নাই, অর্থাৎ আপনি কী পণ্য কিনেছেন সেটা এখানে উল্লেখ করার যাবে না বা প্রয়োজন নেই। এবং ইম্পোর্টের ক্ষেত্রেও যে আপনার এখানে বিল অফ এন্ট্রিও দেওয়ার কোনো অপশন নাই,
এখানে শুধু আপনি কত টাকার পণ্য ক্রয় করেছেন শুধু সেই পণ্যটা আপনাকে এখানে দিতে হবে। ধরি এই মাসে তার লোকাল পারচেজ স্থানীয় ক্রয় ছিল 80,000 টাকা আর তার আমদানি ছিল 1,00,000 টাকা, টোটাল 1,80,000 টাকা তার এই মাসের ক্রয় ছিল। এরপরে আসছে 27 ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এখানে যদি আপনার কোনো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থেকে থাকে তাহলে সেটা দিতে হবে। ধরি আপনার শোরুম ভাড়ার উপরে ভ্যাট আছে, সেই ভ্যাটটা এখানে দিবেন। এখানের সাবফর্ম আছে, এই সাবফর্মে গিয়ে অ্যাড ক্লিক করে একটা রো অ্যাড করতে হবে। আচ্ছা, চালান নম্বর, ডেট, অ্যামাউন্ট, আর ধরি আপনার শোরুমটার ভাড়া হলো 5,000 টাকা, এটার উপরে 15% ভ্যাট 750 টাকা। পারপোজ অফ নোটস, অর্থাৎ এই অ্যাডজাস্টমেন্ট ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা কি জন্য কোন পারপাজে দেওয়া হয়েছে সেই ইয়াটা উল্লেখ করতে হবে। সেখানে আপনি লিখে দেন ভ্যাট অন হাউস রেন্ট, লিমিটেড কোম্পানি বা উচ্ছেকর্তনকারী সত্তা হয়ে থাকে তাহলে তার যদি উচ্ছেকর্তনের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেও এখানে আবার একটা ফর্ম অ্যাড করে এই দ্বিতীয় ইয়াতে সে উচ্ছেকর্তনের তথ্যটা দিতে পারবে। এখানে তাহলে তাকে উচ্ছেকর্তন কত টাকার করার উপরে কত উচ্ছেকর্তন করেছে সেই অ্যামাউন্টটা দিয়ে এখানে লিখে দেবে যে ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স, ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স। হ্যাঁ, এইভাবে সেই তথ্যগুলো এখানে দিয়ে দিলে সাপোজ ধরি তার যদি সে 1,000 টাকা উচ্চকর্তন করে থাকে তাহলে টোটাল এখানে কিন্তু যোগ হয়ে গেল 750 আর 1,000, 1,750 টাকা। যাই হোক, আমি উচ্চকর্তন ধরি এই প্রতিষ্ঠানের উচ্চকর্তনকারী সত্তা না, সে কোনো উচ্চকর্তন করে না, আমি তথ্যটা এই রোটা ডিলিট করে দিই। আচ্ছা, আমি এখন মেইন ফর্মে চলে যাই। তারপরে 6 নম্বর, পার্ট 6, এখানে আছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। কোনো কারণে যদি আপনার পুরোদেহ কমে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই তথ্যটা ঠিক পূর্বের মতো এখানে দিতে হবে। এখানে আছে নোট 32 ও নোট 33। এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে নোট 30, অর্থাৎ এটির সমন্বয়ের যে ঘরটা নোট 30 সেইটা কিন্তু এই ফর্মে নাই। অর্থাৎ আমি এখানে যে 1,00,000 টাকা ইম্পোর্ট দেখিয়েছি এই 1,00,000 টাকার উপরে আমি যদি এটি পরিশোধ করে থাকি বা যে এটিটা আমি পরিশোধ করে আসছি আমদানি পর্যায়ে সেটিটা কিন্তু এখানে সমন্বয় হচ্ছে না, অর্থাৎ এই ফর্মে এটিটা আসতেছে না। এই জন্য যাদের এটি আছে তাদের জন্য আমার সাজেশন হলো যে আপনারা এই শর্ট ফর্মে না গিয়ে মূল ফর্মেই আপনার রিটার্নটা জমা দেবেন। এরপরে দেখি ক্লোজিং ব্যালেন্স, এই প্রতিষ্ঠানের ক্লোজিং ব্যালেন্স ছিল না আগে। আচ্ছা, নেট পেয়েবল ভ্যাট, এই নোট 50-এ যে অ্যামাউন্টটা শো করবে এই অ্যামাউন্টটাকে ট্রেজারির মাধ্যমে জমা দিতে হবে। এটা হলো আপনার নিট পুরোদেহ, অর্থাৎ 10,000 টাকা ছিল আমার সেলের উপরে ভ্যাট এবং 750 টাকা হাউস রেন্টের ভ্যাট, মোট 10,750 টাকা, এই টাকাটা ট্রেজারির মাধ্যমে জমা করতে হবে। ট্রেজারি জমার তথ্যটা দেখাইতে হবে এই 58 নম্বর নোটে, পার্ট 9-এ। এখানে সাব ফর্মে ক্লিক করে একটা রো অ্যাড করি। আচ্ছা, এখানে চালান নম্বরটা দিতে হবে, ধরে আমার চালান নম্বর 20, ব্যাংক সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক ব্রাঞ্চ ধরে মিরপুর। ডেট ধর আমি এটা বৃহস্পতিবারে 4 তারিখে এটা জমা দিয়েছি। অ্যামাউন্ট 10,750 টাকা। আচ্ছা, মেইন ফর্মে চলে যাই। নিট প্রদেয় হয়েছিল 10,750 টাকা, আমি 10,750 টাকায় ট্রেজারি জমা করেছি, অর্থাৎ আমার এখন ক্লোজিং ব্যালেন্স 0। আচ্ছা, ফর্মের শেষের দিকে এখানে একটি ডিক্লারেশন আছে যে আমি যে তথ্য দিয়েছি সে তথ্য সঠিক।
এবং ভুল তথ্য দিলে এটার জন্য আমি লায়াবল হব। এখানে টিক দিয়ে কনফার্ম করতে হবে। সব তথ্যই দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু চেক করে দেখি যে আমার তথ্যগুলো সঠিক আছে কিনা। আচ্ছা, নো এরর ফাউন্ড, অর্থাৎ আমার এই ফর্মে কোনো ভুল বা সমস্যা নাই। আচ্ছা, আরেকটা বিষয় আছে অ্যাটাচমেন্ট। এখানে যদি ট্রেজে চালান অ্যাটাচমেন্ট করার প্রয়োজন হয় বা অন্য কোনো ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করার প্রয়োজন হয়, তাহলে এই অ্যাটাচমেন্টে ক্লিক করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করতে পারেন। এখানে কোনটি অ্যাটাচ করবেন, ধরি আমি ট্রেজে চালানটা অ্যাটাচ করব, ডিটেলসে ক্লিক করি, এই প্লাসে ক্লিক করি, তো ধরি এটা আমার ট্রেজে চালান। আচ্ছা, আপলোডেড সাকসেসফুলি, অর্থাৎ আমার চালানের কপি বা যে ডকুমেন্টটা আমি অ্যাটাচ করতে চাচ্ছি সেটা এখানে আপলোড হয়ে গেছে। আমি ক্লোজ করে দিই। এখন আমি এটাকে সাবমিট করতে পারি, সাবমিট বাটনে ক্লিক করলে আমার রিটার্নটি সাবমিট হয়ে যাবে। এই ছিল ট্রেডিং বিজনেসের যে নতুন রিটার্ন সেটির অপশনগুলি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন।